الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المجنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. কারো জবান বন্ধ রাখবেন না, সকলেই মহব্বত আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ। এ আওয়াজ হয়তো না আরো জোরে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين، وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله أرجو محبتك مولانا محمد وعلى آله سيدنا مولانا মদিনার ধুলাবালি সুরমা বানাব, মদিনার ধুলাবালি সুরমা বানাব, সেই সুরমা চোখে দিয়া রসুল দেখিব, সেই সুরমা চোখে দিয়া রসুল দেখিব। বলুন মদিনার ধুলাবালি সুরমা বানাব, সেই সুরমা চোখে দিয়া রসুল দেখিব। আল্লাহ হুম্মা সাল্লি مولانا محمد وعلى آله سيدنا مولانا মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গাউসে জামা আরিফ বিল্লাহ হযরতে শাহ সুফি আলহাজ খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির 55তম ওরস মোবারকে আমাদের আশার সারারাত্র আলোচনা শোনার তৌফিক যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। এরকম আওয়াজ দিলে হবে না, বাঘের মতো গর্জন করতে হবে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এবার বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
প্রশংসা করলাম কার হই নাই আরো জোরে বলতে হবে আমাদের শরীরে শক্তি দিয়েছেন কে এই মুহূর্তে আমাদের মৃত্যু হতে পারে কথা বলুন ঠিক কি না এই মুহূর্তে আমাদের মৃত্যু হতে পারে এই জন্য যত শক্তি রয়েছে সব শক্তি আমরা ব্যয় করব কার পথে আরো জোরে বলুন কার পথে আমরা প্রশংসা করলাম কার আরো জোরে বলুন কার জিকির হলো কার আমরা বান্দা কার সকল গভীর মনোযোগ কিছুক্ষণ পরে আমাদের তাহাজ্জুদ নামাজ আগত এজন্য যাদের উজুনায় ঘুমায় আছেন তাদেরকে সজাগ করে দিবেন উজু করে আসার জন্য আর আমি শুরু থেকে কুরআনুল কারীম থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মাত্র কিছু কথা বলে ইনশাআল্লাহ তাহাজ্জুদ নামাজের দিকে আমরা চলে যাইব অসংখ্য উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন বাদ আসর হতে তোফাজ্জল হোসেন ভৈরব সাহেব আবার তারপরে আমিনউদ্দিন সাহেব ভারত থেকে আলোচনা রেখেছেন অনেক উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন এখন শেষ পর্যায়ে আমি আপনাদের সম্মুখে কিছু বলতে চাচ্ছি আচ্ছা আপনারা আওয়াজ দিয়ে বলুন তো দেখি নবীর ভালোবাসার নাম কি আরো জোরে বলুন নবীর ভালোবাসার নাম কি ঈমান আরো জোরে বলুন নবীর ভালোবাসার নাম কি আরো জোরে বলুন নবীর ভালোবাসার নাম কি নবীকে ভালোবাসতে কে নির্দেশ দিয়েছেন আরো জোরে বলুন কে বর্তমান সময়ে যারা নবীর ইজ্জত সম্মান যারা কমাই দিচ্ছে নবীর ইজ্জত সম্মান যারা ক্ষুণ্ণ করতেছে আল্লাহর কসম করে বলি দুনিয়ার সকল মানুষ যদি একত্রিত হয়ে নবীর ইজ্জত সম্মান কমাইতে চায় আল্লাহ পাক আল্লাহর নবীর ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছে কারণ ক্ষমতায় নাই নবীর ইজ্জত সম্মান কমানোর কথা বলুন ঠিক কি না আরো জোরে বলুন ঠিক কি না গভীর মনোযোগ আমার আপনার নবী মায়ার নবী কামলি ওয়ালা নবীর ইজ্জত সম্মান আল্লাহ পাক কেমন বাড়িয়ে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে আছে মা জুকির তু ইল্লা জুকির তামাই আল্লাহ বন্ধু নবীকে ডাকিয়ে বলে বন্ধুরে আমি আপনার ইজ্জত সম্মান এমন বাড়িয়ে দিলাম কিয়ামত পর্যন্ত আমার বান্দারা যতদিন পর্যন্ত আজানের মধ্যে আমি আল্লাহ পাকের নাম উচ্চারণ করবে সঙ্গে সঙ্গে আপনি বন্ধু নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ সিরিয়ার মধ্যে একজন ইহুদি পাদ্রি ছিল কি ছিল একজন ইহুদি পাদ্রি ছিল ওই ইহুদি পাদ্রির প্রতি শনিবারের একটা অভ্যাস ছিল কি অভ্যাস ছিল প্রতি শনিবারের মধ্যে তাওরাত কিতাব ব্যাখ্যা করে মানুষদের শুনাইতো কি কিতাব তাওরাত কিতাব ব্যাখ্যা করে মানুষদেরকে শুনাইতো জানাইতো তাওরাত কিতাব ব্যাখ্যা করে মানুষদেরকে শোনানোর জন্য ও ইহুদি পাদ্রি চলে গেল ইহুদি পাদ্রি এইভাবে যেমন মুফাসসিরিনে কেরাম তাফসিরুল কোরআন মাহফিলে আজিমুশান ওয়াজ মাহফিলে কোরআনুল কারিমের ব্যাখ্যা করে মানুষদেরকে শোনায় দেয় কথা বলুন ঠিক কিনা ওই গুদি পাদ্রি তাওরাত কিতাব থেকে মানুষদেরকে জানানোর জন্য তাওরাত কিতাব ব্যাখ্যা করার জন্য এইভাবে মঞ্চ তৈরি করে স্টেজ তৈরি করে হাজার হাজার মানুষ উপস্থিত হলো উপস্থিত হইয়া ওখানে তাওরাত কিতাব ব্যাখ্যা করে শুনাইবে ও বন্ধুরা রে আমার বাবাজিরা আমার ওই তাওরাত কিতাব ব্যাখ্যা করে শোনানোর সময় ও ইহুদি পাদ্রি দেখতে পাইল
তৌরাতের ভিতরে এক জায়গায় নয় দুই জায়গায় নয় চার জায়গায় আমার আমার আপনার বন্ধু নবী দুনো জাহানের বাদশা নবীর নাম মোবারক রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ ও ইহুদি পাদ্রি এবার কি করলো ইহুদি পাদ্রি দাড়ি করলো না যখন আল্লাহর নবীর নাম মোবারক ওই তৌরাত কিতাবের মধ্যে যখন দেখলো ইহুদি পাদ্রি দেরি না করিয়া তাড়াতাড়ি স্টেজ থেকে নামিয়া চলে যাচ্ছে চলে যাইতে দেরি এবার জিজ্ঞাসা করতেছে শ্রোতারা জিজ্ঞাসা করতেছে ও পাদ্রি সাহেব আপনি আমাদেরকে তৌরাত কিতাব ব্যাখ্যা করে শুনাইবেন জানাইবেন আপনি কেন চলে যাচ্ছেন ইহুদি পাদ্রি ডাক দিয়ে বলে সত্যটা গোপন করে বলতেছে আমার একটু শারীরিক অসুবিধা রয়েছে যদি সত্যটা গোপন না করে তাইলে তো সমস্যা আছে কথা বলুন ঠিক কিনা জোরে বলুন সমস্যা রয়েছে এই জন্য সত্যটা গোপন করে ইহুদি পাদ্রি কি করলো ওখান থেকে চলে আসিয়া বাড়ির মধ্যে আসিয়া ইহুদি পাদ্রি বললো না না তৌরাত কিতাবের মধ্যে আখরি জামানার নবীর নাম থাকতে পারে না এই তৌরাত কিতাবের মধ্যে আখরি জামানার নবীর কোন নাম নিশানা তৌরাত কিতাবের মধ্যে আমি রাখবো না ইহুদি পাদ্রি আবার কি করলো ইহুদি পাদ্রি তৌরাত কিতাব থেকে আখরি জামানার নামগুলো কাটিয়া ফেললো কাটিয়া জালি পড়ে সারখার করে দিল আর ইহুদি মনে মনে বলল মনে হয় এই তৌরাত কিতাবের মধ্যে আর আখরি জামানার নবীর নাম কোথাও পাওয়া যাইবে না ও ইহুদি পাদ্রি এবার পরের সপ্তাহে যে এবার যখন তৌরাত কিতাব খুলে দেখলো ইহুদি পাদ্রি যখন খুললো মানুষদের ব্যাখ্যা করে জানানোর জন্য গত সপ্তাহে দেখা গেল চার জায়গা আখিরি জামানার নবীর নাম মোবারক তৌরাত কিতাবের মধ্যে ছিল নামগুলো কেটে জালি পড়ে সরকার করে দেওয়ার কারণে এ সপ্তাহে তৌরাত কিতাব খুলে দেখতেছে সপ্তাহে আখিরি জামানার নবীর নাম মোবারক আট জায়গায় হয়ে গিয়েছে আরেকটু আস্তে বলুন আপনাদের গলার সমস্যা হচ্ছে আরেকটু আস্তে বলুন সুবহানাল্লাহ চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ সবাই আমার সাথে বলুন তো দেখি আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই আশিকদের বন্দি করেছে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে সুবহানাল্লাহ বলবেন আর জোরে বলুন সুবহানাল্লাহ গত সপ্তাহে আখিরি জামানার নবীর নাম মোবারক কয় জায়গায় ছিল জোরে বলুন কয় জায়গায় সাইজ জায়গা আখিরি জামানার নবীর নাম মোবারক ছিল এই সপ্তাহে ইহুদি পাদ্রি দেখলো আখিরি জামানার নবীর নাম মোবারক আট জায়গায় হয়ে গিয়েছে সুবহানাল্লাহ বলি ও ইহুদি পাদ্রি আখিরি জামানার নবীর নাম মোবারক আট জায়গায় দেখলো ইহুদি পাদ্রির মেজাজটা আরো গরম হয়ে গেল ইহুদি পাদ্রি এবার কি করলো ইহুদি পাদ্রি তাড়াতাড়ি বাড়িতে চলে আসলো ইহুদি পাদ্রি বাড়িতে আসার পরে আল্লাহর নবীর নাম মোবারক গুলো এবার কাটিয়ে পড়ে জালি পড়ে সারখার করে দিল আর বলল না না এই তৌরাত কিতাবের মধ্যে আখিরি জামানার নবীর নাম মোবারক আর মনে হয় কোথাও পাওয়া যাইবে না এইভাবে দেখা গেল পরে শনিবার যখন তৌরাত কিতাব ব্যাখ্যা করার জন্য ওই ইহুদি পাদ্রি যখন চলে গেল যাওয়ার পরে দেখতে পাইল গত সপ্তাহে ছিল আখিরি জামানার নবীর নাম মোবারক আট জায়গায় এ সপ্তাহে হয়ে গিয়েছে আখিরি জামানার নবীর নাম মোবারক বারো জায়গায় আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ যত কাটতেছে নাম কি কমতেছে না বাড়তেছে জোরে বলুন বাড়তেছে পৃথিবীর সকল মানুষ যদি একত্রিত হইয়া নবীর ইজ্জত সম্মান যদি কমানোর চেষ্টা করে আল্লাহর কসম করি বলি সামান্যতম নবীর ইজ্জত সম্মান কমাইতে পারবে না কথা বলুন ঠিক কি না তাইলে নবীর ইজ্জত সম্মান কমাতে পারবে জোরে বলুন পারবে সেই নবীর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই জোরে বলুন আছে না নাই নবী হচ্ছেন মূল সাগর যে ব্যক্তি নবীর
নবীর শরীরের মধ্যে আঘাত করবে, নবীর সম্মান ইজ্জত কমাবে। ওই সমস্ত মানুষদেরকে আমরা বলতে চাই, আল্লাহর কসম করে বলি, যারা নবীর ইজ্জত সম্মান কমাইবে তাদের ইবাদত বন্দি করে কোনো লাভ নাই। কথা বলুন ঠিক কিনা? কারণ নবীর মহব্বতের নাম, ভালোবাসার নাম হচ্ছে ইমান। নবীর মহব্বত ভালোবাসার নাম কি? আরো জোরে বলুন কি? যদি বলেন কোথায় দলিল, কোথায় আছে? বুখারী মুসলিম শরীফ আপনারা মানেন? জোরে বলুন বুখারী মুসলিম শরীফ মানেন কিনা? বুখারী ও মুসলিম শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু, তুমি হাজী নও, গাজী নও, মুফাসসির নও, মুহাক্কিক নও, ওলি নও, গাউস নও, কুতুব নও, কোনো কিছু ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার আত্মীয় স্বজন, তোমার ধন দৌলত টাকা পয়সা, তোমার স্ত্রী, তোমার সন্তান, এমনকি তোমার নিজের জানের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো না বাসতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন মুসলমান হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে নবীকে কেমন ভাবে ভালোবাসতে হবে? সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার দিকে লক্ষ্য করলে নবীকে কেমন ভাবে ভালোবাসতে হবে? জানের সে সব কিছুর সে নিজের জানের সে কাকে ভালোবাসতে হবে? আরো জোরে বলুন কাকে নবীকে ভালোবাসতে হবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে শিখিয়ে দিলেন কেমন নবীকে জানের সে ভালোবাসতে হবে। গভীর মনোযোগ, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী বিশ্ব নবী কামলি ওয়ালা নবীর সঙ্গে মক্কা থেকে মদিনায় হিজরতে যাচ্ছেন। আল্লাহু আকবার বলুন, মক্কা থেকে মদিনায় হিজরতে যাচ্ছেন, যাইতে যাইতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার আল্লাহর নবীর সামনের দিকে যাচ্ছে। আল্লাহু আকবার, আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীর আল্লাহর নবীর সামনের দিকে যাচ্ছেন আরেকবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর পিছন দিকে যাচ্ছেন আরেকবার আল্লাহর নবীর দুরুজ আহরের বাচ্চা নবীর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর ডান দিকে যাচ্ছেন আরেকবার বাম দিকে যাচ্ছেন। আল্লাহর নবী বললেন, আবু বকর রে, ও আবু বকর, তুমি কি পাগল হয়েছো নাকি? আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি পাগল হয়েছি কিন্তু দুনিয়ার কোন মানুষের পাগল নয়, আমি আবু বকর হইলাম, আপনি নবীর পাগল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, কার পাগল? নবীর পাগল। জোরে বলুন কার পাগল? আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হইলাম নবীর পাগল। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, তুমি এইভাবে পাগলামি করে একবার সামনের দিকে যাও, আরেকবার পিছন দিকে আসো, আরেকবার ডাইনের দিকে যাও, আরেকবার বামের দিকে যাও, কেন? কারণ কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনার দিকে চলে যাচ্ছি, হুজুর যদি কাফেররা জানতে পারে, হুজুর আমরা মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছি, হুজুর সামনের দিক থেকে কাফেররা আপনার শরীর মোবারকের মধ্যে পাথর নিক্ষেপ করবে, তীর নিক্ষেপ করবে, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থাকতে আপনার শরীর মোবারকে পাথর লাগবে, আমি কোনদিন সহ্য করতে পারবো না। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জানের সে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমি ভালোবাসি, হুজুর আমি সামনের দিকে এই জন্য যাই, হুজুর সামনের দিক থেকে যদি কোনো কাফের আপনার শরীর মোবারকের উপরে পাথর নিক্ষেপ করে, আপনার শরীর মোবারকে লাগার আগে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার শরীরের মধ্যে যেন লেগে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই আমার সাথে বলুন, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আরো জোরে, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, আমার শাফায়াত কাউদারি, আমার শাফায়াত কাউদারি মদিনা বালা। আল্লাহু আকবার বলুন, আমার শাফায়াত কাউদারি রাসূলুল্লাহ
يا محمد مصطفى نبي صلي على يا محمد مصطفى نبي صلي على يا محمد مصطفى نبي صلي على كعبة بول نبي كبرو كعبة كعبة بول نبي كبرو بابا الله اكبر কাউবা বলে নবী কাবারো কাবা কাউবা বলে নবী কাবারো বাবা নাইশে কাবা নাইশে বাবা নাইশে কাবা নাইশে বাবা নূর আল্লাহর ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আপনাদের কষ্ট হচ্ছে জোরে জোরে বলুন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী নবীজির আঙ্গুলের ইশারায় চন্দ্র দু টুকরা হয় ডুবন্ত সূর্য ফিরি আউদাই হয় আল্লাহু আকবার নবীজির আঙ্গুলের ইশারায় চন্দ্র কি হয়েছিল দু টুকরা হয়েছিল ডুবন্ত সূর্য আবার ফিরি আউদাই হয়েছিল কথা বলুন ঠিক কিনা গভীর মনোযোগ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বসে রয়েছেন আল্লাহর নবী মাথা মুবারক দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উরুর উপরে দাপনার উপরে আল্লাহর নবী মাথা মুবারক দিয়ে বিশ্রামের মধ্যে আছেন আল্লাহু আকবার মাথা মুবারক দিয়ে বিশ্রামের মধ্যে আছে এমন সময় আসরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেল মাগরিবের ওয়াক্ত সময় হয়ে গেল যখন সূর্য যখন ডুবিয়া গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজ আদায় করতে পারেনি দুই চোখ দিয়ে দুই ফোঁটা চোখের পানি রাহমাতাল লিল আলামিন নূর নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী চেহারা মুবারকের মধ্যে দুই ফোঁটা চোখের পানি পড়ে গেল আল্লাহর নবী চক্ষু মুবারক খুললেন চক্ষু মুবারক খুলে আলীর দিকে তাকায় বলতেছে আলী আলী রাহমাতাল লিল আলামিন নবী তোমার কোলের উপরে ঘুমায় রয়েছে আলী আর তুমি বসে বসে কাঁদিতেছো আলী আমার ঘুমকে কি তোমার এতই ডিস্টার্ব করলো আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি যদি জানতাম হুজুর আমার একটা চোখের পানি পড়াবত্রই আপনি নবীর ঘুমে ডিস্টার্ব হইবে আমি আলী কিয়ামতের আগ পর্যন্ত কাঁদতাম না আমি আলী কিয়ামতের আগ পর্যন্ত কাঁদতাম না হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন হুজুর আপনি আমাকে মাফ করে দেন আল্লাহর নবী বললেন আলী রে ও আলী কি জন্য তুমি কান্নাকাটি করতেছিলে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার কান্নার কারণ হলো হুজুর আমি আসরের নামাজে কোনো পড়তে পারি নাই হুজুর মাগরিবের ওয়াক্ত হয়ে গিয়েছে আল্লাহর নবী মায়ার নবী কামলিওয়ালা নবী তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা কে আসরের নামাজ পড়ার জন্য আঙ্গুল ইশারা করে দিয়ে বলে ও আসমানের সূর্য রে আমার আলী এখন আসরের নামাজ আদায় করতে পারি নাই তাড়াতাড়ি আসরের ওয়াক্ত হয়ে যাও আল্লাহর নবী যেই মাত্র সূর্যকে ডাক দিল সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য আসরের ওয়াক্ত হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য কবি বলতেছেন নবীজির আঙ্গুলের ইশারায় চন্দ্র দু টুকরা হয় ডুবন্ত সূর্য ফিরি আউদাই হয় নবীজির আঙ্গুলের ইশারায় চন্দ্র দু টুকরা হয় ডুবন্ত সূর্য ফিরি আউদাই হয় এমন মুজাজা দিলেন এমন মুজাজা দিলেন আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী لعلي محمد مصطفى نبي صل علي محمد مصطفى نبي আমার শাফায়াতের কাউটারি আমার শাফায়াতের কাউটারি মদিনা বলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আপনারা কি এখনো ঘুমের মধ্যে আছেন এইভাবে যদি না তো মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি নবীর মহব্বত নিয়ে আপনারা পড়তে পারেন আল্লাহর কসম করে বলি আপনি বাংলাদেশের মধ্যে বাস করবেন আপনি যে প্রান্তে বাস করেন না কেন ওই প্রান্তে আপনি যদি ভাঙ্গা ঘরের মধ্যে বাস করেন নবী
নিয়ে দুরূদ শরীফ পড়েন, নাত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, আল্লাহর কসম করে বলি আপনার ওই ভাঙ্গা ঘরে নবী এসে দিদার দিয়ে যাইবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর দিদার যদি একবার নসিব হয়ে যায় আমাদের নসিব কি ভালো হবে না খারাপ হবে? আরো জোরে বলেন ভালো হবে না খারাপ হবে। আল্লাহর কসম করে বলি যে ব্যক্তি নবীকে একবার স্বপ্ন যোগে দেখবে তার গায়ে জাহান্নামের আগুন কোনোদিন স্পর্শ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমাদের জন্য কি ইমান? জোরে বলেন কি? একটা কথা মনে রাখতে হবে, বর্তমান সময়ে কিন্তু আমাদের সমাজ থেকে ইমান চুরি করায় নেওয়ার জন্য বহু ওলামায়ে কেরাম বাইর হয়েছে, কথা বলুন ঠিক কিনেন? আরো জোরে বলুন ঠিক কিনা? আমাদের ইমান চুরি করে নিয়ে চলে যাইবে, মসজিদের জুতা দেখবেন চুরি হয়, এই ইমান চোরে সে মসজিদের জুতা চোর হচ্ছে, অনেক ভালো কিন্তু ইমান চোর হচ্ছে সবচেয়ে পৃথিবীর মধ্যে নিকৃষ্ট। জোরে বলুন ঠিক কিনা? ইমান চোরে করে নিয়ে আমাদেরকে একবারে শেষ করে দিবে। আমাদের ইমান যদি ঠিক থাকে অর্থ হচ্ছে তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে, অল্প আমলে কি হবে নাজাতের জন্য যথেষ্ট হইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে ইমান যদি ঠিক না থাকে আপনি যত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, তাসবিহ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, আপনার ইমান যদি না থাকে ওই আমলের কোনো দাম আছে? জোরে বলুন আছে। আমলের দ্বারাই কোনোদিন জান্নাত মিলবে না। মুফতি সাহেব হুজুর আছেন, আমার উস্তাজুল উলামা হযরত আল্লামা মাওলানা আবু সাইয়িদ জিহাদী সাহেব হুজুর তিনি আছেন, কোন আলেম বলতে পারবে না যে ইমান ছাড়া জান্নাতের মধ্যে যাইবে? যারা শুধু নেক আমল নিয়ে পড়ে রয়েছে, ইমানের কোনো গুরুত্ব নাই, নেক আমল নিয়ে কোনোদিন জান্নাত মিলবে না যতক্ষণ পর্যন্ত ইমান না থাকবে, কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এখন আমাদের ইমান মজবুত করতে হবে। কি মজবুত করতে হবে? ইমানটা হচ্ছে নবীজির মহাব্বত। কার মহাব্বত? আরো জোরে বলুন কার মহাব্বত? আপনি রবির মহাব্বত নিয়ে নামাজ পড়েন, নামাজ কবুল হবে, আপনি রবির মহাব্বত নিয়ে রোজা রাখেন, রোজা কবুল হবে, নবীর মহাব্বত নিয়ে আপনি দান সদকা করেন, দান সদকা কবুল হবে, সব কিছু হবে নবীর মহাব্বতের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই আমার সাথে বলুন, একবার দিদার দেখাও নূর নবীজি, আমরা পরান পরে তোমায় দেখব, একবার দিদার দেখাও নূর নবীজি, আমরা পরান পরে তোমায় দেখব। আমরা নবীকে দেখতে চাই কিনা? দুই হাত তুলে বলুন একটু দেখাই দেন। আল্লাহ তুমি দেখো, আল্লাহ যারা নবীকে দেখার জন্য আল্লাহ দুই খানি করে হাত উঠে আল্লাহ প্রত্যেককে স্বপ্ন যুগে নবী দেখাইয়া দাও। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের মৃত্যুর আগে যেন নবীকে স্বপ্ন যুগে একবার দেখার জন্য সুযোগ করে যেন আল্লাহ পাক দিয়ে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। গভীর মনোযোগ, নবীকে যদি আপনি একবার যদি আমি আপনি স্বপ্ন যোগে দেখতে পারি, আল্লাহর কসম করে বলি আপনার আমার গায়ে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে সর্বশেষ আয়াত 6666 আয়াতের মধ্যে সর্বশেষ আয়াত আল্লাহ পাক বলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. الله أكبر. এই আয়াত যখন নাজিল হলো, নাজিল হইবার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাহাবীগণ আল্লাহর নবীর নিকটে রয়েছে, আল্লাহর নবী তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য তিনি ডাইরেক্ট ইঙ্গিত দিয়ে দিলেন, এই পৃথিবীর মধ্যে আমরা যারা রয়েছি পৃথিবীর মধ্যে কেউ থাকতে পারবো না। নবী ডাইরেক্ট ইঙ্গিত দিয়ে দিলেন, ও আমার সাহাবীরা এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদের প্রত্যেককে চলে যাইতে হইবে। আল্লাহ নবী যখন এইভাবে ইঙ্গিত দিয়ে দিলেন, একজন আল্লাহ পাকের বান্দাকে দুনিয়া আখিরাতের ইখতিয়ার দেওয়া হয়েছে, ইচ্ছা করলে দুনিয়ার মধ্যেও থাকতে পারেন, আর যদি ইচ্ছা করে পরকালেও যাইতে পারেন। আল্লাহর নবীর সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাকের ওই বান্দা
কোন পথ অবলম্বন করিয়াছে, দুনিয়া পছন্দ করে নিয়েছে না পরকালকে পছন্দ করে নিয়েছে। আল্লাহর নবী তিনি বললেন, আল্লাহ ফাকের ওই বান্দা দুনিয়ায় থাকা পছন্দ করে নাই পরকালকে পছন্দ করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি দুই চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদতে শুরু করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কান্দে আল্লাহর নবীর সাহাবীগণ বললেন, ও আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেন এইভাবে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদিতেছেন? আল্লাহ পাকের নবী তো একজন বান্দার কথা বলিয়াছে। আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ও আমার নবীর সাহাবীরা তোমরা শুনিয়া রাখো, আল্লাহর নবী তিনি অন্য কারোর কথা বলেন নাই, আল্লাহর নবী নিজের কথা নিজেই বলেছেন। আল্লাহর নবী তিনি আর দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবে না, কিছুদিনের মধ্যে দুনিয়া থেকে চলে যাইবেন। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমি নবীকে না দেখা পর্যন্ত একটা মিনিট পর্যন্ত আমি থাকতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, তাহাজ্জুদের নামাজ, নামাজের সময় সমাগত যাদের উজু নাই, আপনারা উজু করে আছেন, ঘুমায় যারা আছেন তাদেরকে সজাগ করে দেন, আশপাশে যারা আছে তাদেরকে সজাগ করে দেন। তাহাজ্জুদের নামাজ এক্ষুনি শুরু হবে, আপনারা দ্রুত উজু করে আসুন। তো আমি যে কথাটা আপনাদের বোঝাতে চাচ্ছিলাম, নবীর মহাব্বতের নাম কি ইমান? জোরে বলুন, নবীর মহাব্বতের নাম কি ইমান? আমাদের ইমান নিয়ে মরতে হবে, ইমান নিয়ে মৃত্যুবরণ করতে হবে। দাড়ি টুফি, দাড়ি টুফি এগুলো আমাদের বড় জিনিস নয়। আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে নবীর মহাব্বত, নবীর আদর্শ নিয়ে আমাদের চলতে হবে। তাইলে কিয়ামতের ময়দানে নবীর সঙ্গে আমরা জান্নাতের মধ্যে যাইতে পারবো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ। আপনার দিদার মৌতর যত না থাকিবে না আমার, ফাইজ দিন বিগ আপনার দিদার মৌতর যত না থাকিবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। শুনে সি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা সরিয়া পড়ে। আল্লাহু আকবার। শুনে সি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা সরিয়া পড়ে, গদিবেন গো দেখাও দয়া করিয়া, দিবেন গো দেখাও দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সকল বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো সকল আমার জন্য দোয়া করবেন, সকলে প্রাণ খুলে আমার জন্য দোয়া করবেন। আবার আমি এই মাহফিল থেকে যাওয়ার পরে অনেকে আমার নাম্বার খোঁজেন, অনেকে মোবাইলে রেকর্ড করতেছেন, আমার নাম্বারটাও নিয়ে রাখতে পারেন। নাম্বার না পাওয়ার কারণে আপনারা যোগাযোগও সেইভাবে করতে পারেন না। 01964-1615-31 আমার ফোন নাম্বারটাও আপনারা রেখে দেন, প্রয়োজন হলে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। যেখানে হোক আমি ওসমা ফিলে যেয়ে থাকি, আপনাদের দোয়ায় সকল জায়গা আমি ওসমা ফিলে যাই, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাকে যেন সুন্নিয়াতের জন্য
মৃত্যুর আগ পর্যন্ত যেন কবুল করে নেয়, নবীর প্রেম ভালোবাসা নিয়ে যেন পৃথিবীর মধ্যে বেঁচে থাকতে পারি। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করে এবং আমরা যারা উপস্থিত হয়েছি প্রত্যেককে যেন ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক যেন দান করেন। সকল বলেন আল্লাহুম্মা আমিন, আর যারা বলেন আল্লাহুম্মা আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।